আজকে আপনাদের জন্য যে টিপস গুলো নিয়ে এসেছি সেই টিপস গুলোর প্রত্যেকটাই আপনাদের অনেক অনেক সময় বাঁচিয়ে দেবে, যাতে আপনারা খুব সহজেই সংসারের কাজ করে ফেলতে পারেন আর এই গরমে একটু অসুস্থ না হয়ে যান। তাই লাইক করার অনুরোধ তো করবই, সাথে করব যাতে আপনাদের বন্ধু বান্ধবরা উপকৃত হয় তাই তাদেরকেও শেয়ার করার জন্য। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, মনিশ বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজকে টিপস ভিডিও তাহলে শুরু করি, চলুন। আমাদের রান্নাঘর তেল চিটচিট হয় যে জায়গাগুলো থেকে, সেটার মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে এরকম ভাবে তেলের কৌটো যেখানে আমরা রাখি। অয়েল ডিসপেন্সার বা তেলের যে বোতল, সেটা যেভাবেই রাখুন না কেন, খবরের কাগজের ওপর, প্লাস্টিকের ওপর, কালকে আমি দেখিয়েছিলাম একটা বাটির ওপর বসিয়ে, কিন্তু তেল একটু না একটু পড়তেই থাকে আর জায়গাটা নোংরা হতেই থাকে। প্রথমে অ্যাকচুয়ালি যখন আমরা তেল ঢালি তখন এই গা দিয়ে কিছুটা তেল গড়িয়ে আসে, সেটার জন্য আমরা যদিও বা আঙুল দিয়ে সেটাকে কিছুটা মুছে নিই কিন্তু একটুখানি সামান্য গড়িয়ে থেকেই যায়। এটার জন্য আপনারা এরকম একটা পুরনো গার্ডার নিয়ে নিতে পারেন। এই যে গার্ডারগুলো সবাই আমরা বাড়িতে ব্যবহার করি, বিভিন্ন কালারের একটু মোটা সাইজের গার্ডার, এই গার্ডারগুলো পুরনো হয়ে যাওয়ায় যখন ইলাস্টিক কেটে যায় তখন আর আমরা সেগুলো সাধারণত ব্যবহার করি না। তো আপনারা এরকম একটা গার্ডার নিয়ে সেটাকে এইভাবে লাগিয়ে দিতে পারেন বোতলের গায়ে। এবার যখন তেল এখান থেকে পড়বে সেই তেলটা গড়িয়ে এসে এই গার্ডারের গায়ে আটকে যাবে, একদম নিচে পর্যন্ত পৌঁছাবে না। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে তলাটা ময়লা হবে না, পরিষ্কার থাকবে। শুধু কিছুদিন অন্তর এই গার্ডারগুলোকে একটুখানি খাবার সোডা দিয়ে অল্প গরম জলে যদি ফুটিয়ে নেন তাহলেই দেখবেন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং তেলচিটটাও কেটে যাচ্ছে, সেটাকে আবার আপনারা ব্যবহার করতে পারছেন। এই গার্ডারগুলো এবার থেকে আর ফেলে না দিয়ে এইভাবে আপনারা কাজে লাগান, দেখবেন তেলচিটের সমস্যা অনেকটাই রান্নাঘর থেকে আপনাদের চলে গেছে। আশা করি এই টিপসটা আপনাদের অনেক কাজে আসবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধু দাও যাতে জানতে পারে তাই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। রান্না বান্না হবার পর যখন আমরা বাসন মেজে ফেলি, রাত্রিবেলা প্রতিদিন সিঙ্কটা খুব নোংরা হয়ে থাকে, প্রতিদিন যদি আমরা রাত্রে সিঙ্কটাকে পরিষ্কার করে শুতে পারি তাহলে সকালবেলা উঠে এখানে যেমন কোনো জীবাণু আরশোলা ইত্যাদি আপনারা খুঁজে পাবেন না, সেরকম সিঙ্কটা পরিষ্কার থাকলে পরের দিন আবার নতুন করে কাজ শুরু করতেও আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো আপনারা পরিষ্কার করার জন্য নর্মাল ডিশওয়াশার নিয়ে নিতে পারেন। ডিশওয়াশার যেভাবে আমরা স্কচ ব্রাইটে নিই, একটা স্কচ ব্রাইট এটার জন্য রেখে দেওয়া এবং স্কচ ব্রাইটে ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করে নেওয়া, এটা তো আমরা মোটামুটি সবাই করি বাসন মাজার পরে। কিন্তু আজকে আমরা একটা জিনিস দেখাচ্ছি যেটা আপনারা স্কচ ব্রাইটে যে ডিশওয়াশার যখন নিলেন তার সাথে আরও একটা জিনিস আপনারা যদি অ্যাড করেন তাহলে দেখবেন এটা একেবারে পরিষ্কার ঝকঝকে থাকছে। এটা হচ্ছে পুরোনো দিনে আমাদের অনেকের বাড়িতে কোলগেটের একটা গুঁড়ো পাউডার ব্যবহার করা হতো, এখন যদিও বা এটার ব্যবহার একেবারেই কমে গেছে কিন্তু দোকানে এখনও এটা কিনতে পাওয়া যায়। এটার মধ্যে খুব সামান্য পরিমাণ হাইড্রোজেন পেরক্সাইড থাকে তাই এটা পরিষ্কার করার কাজে কিন্তু খুব ভালো আসে। এটাকে নিয়ে আপনারা যদি এইভাবে কিছুটা ছড়িয়ে দেন, পাউডার যেভাবে আমরা ছড়াই সেইভাবে ছড়িয়ে দেবার পরে তারপর ডিশওয়াশারে যেভাবে আপনারা স্কচ ব্রাইটে ডিশওয়াশার লাগিয়ে রেখেছেন সেইটা নিয়ে এটার মধ্যে ঘষেন, তাহলে পরিষ্কারটা কিন্তু খুব ভালো হয়, একদম চকচকে পরিষ্কার হয়। আমি একটুখানি করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হবে এটা দিয়ে। শুধু সিঙ্কটা নয়, আপনারা সিঙ্কের ওপরে কলটাকেও এটা দিয়ে ঘষে দেবেন, ঘষে একটুখানি খানিক্ষণ রেখে দেবেন। বলেছিলাম প্রত্যেকটা জিনিসেরই একটা রিয়াকশন টাইম থাকে, সেই রিয়াকশন টাইমটা যদি আপনারা না দেন, তার আগেই যদি এটাকে জল দিয়ে ধুয়ে দেন, তাহলে যতটা পরিষ্কার আপনারা এক্সপেক্ট করছেন ততটা কিন্তু পরিষ্কার হবে না। সিঙ্কটাকে ঘষে নেবার পর আমি গ্যাসের ওপরটাও এই স্কচ ব্রাইট দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে অনেকটাই ফেনা রয়েছে দেখুন, গ্যাসটাকেও এটা দিয়ে যদি পরিষ্কার করেন গ্যাসের তেলচিটটা উঠে যায়, আর রাত্রিবেলা গ্যাসটা পরিষ্কার করে রাখলে প্রতিদিনকার তাহলে কিন্তু বেশি কষ্ট করতে হয় না, বেশি ডিপ ক্লিন করতে হয় না কখনোই, প্রতিদিনকার পরিষ্কারটা প্রতিদিন করে ফেলা যায় যদি এইভাবে, তাহলেই দেখবেন আপনাদের কষ্ট অনেকটাই কমে যাচ্ছে। আসলে একদিনের অনেকটা কাজ জমিয়ে রাখার থেকে প্রতিদিন একটু একটু করে কাজ করে নেওয়াটাই বোধহয় বুদ্ধিমান গৃহিণী উচিত।
সিঙ্কের যে খাঁজগুলো সেগুলোর জন্য আপনারা একটা চামচ নিয়ে নেবেন, চামচটা দিয়ে এইভাবে ঘষবেন, তাহলে নখগুলোর ওপরে চাপ পড়বে না, আপনাদের নখ ভেঙেও যাবে না, নখটা নষ্টও হবে না। আমি জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর করে পরিষ্কার হয়ে গেল সিঙ্কটা। দেখুন একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে, আর আমার এই জায়গাগুলোতে যে স্টেনগুলো ছিল হার্ড ওয়াটারের স্টেন সেগুলোও উঠে গেছে। এইগুলো একদিনেই তো কখনো উঠবে না, একটু একটু করে প্রতিদিন আমি যেভাবে দেখালাম সেভাবে যদি আপনারা পরিষ্কার করতে থাকেন তাহলে দেখবেন পুরোটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আর গ্যাসটা পরিষ্কার করার জন্য জল দিয়ে ধোয়ার তো কোনো প্রয়োজন নেই, এরকম একটা শুকনো কাপড় নিয়ে আমরা ভালো করে মুছে নেব, তাহলে গ্যাসের ওপরটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। দেখুন গ্যাসটাও একদমই পরিষ্কার ঝকঝক করছে। এবার থেকে কিন্তু আপনারা এই রকম কোলগেট পাউডারকে কোনোভাবেই ফেলে দেবেন না, কোলগেট পাউডারকে ব্যবহার করুন গ্যাস পরিষ্কার করতে অথবা সিঙ্ক পরিষ্কার করতে। রাত্রিবেলা বাসন মাজার পর সাধারণত আমরা বাসন কোনো একটা জায়গায় শুকনো করতে দিই, সে রাত্রিবেলাই হোক আর দিনের বেলাই হোক। আমার এরকম একটা স্ট্যান্ড ওপরে লাগানো আছে যেটা থেকে জলটা ঝরে বেসিনে পড়ে যায়, তো যদি এরকম না থাকে আপনারা অনেক সময় যদি ঝুড়িতে করে বাসন মাজার পর ঝুড়িতে রাখেন তাহলে সবসময় যেটা হয় সেটা হচ্ছে সেই জায়গাটাতে জল পড়ে জায়গাটা কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে যায়। তো আপনারা যখন ঝুড়িতে করে বাসন দেবেন তার আগে সেই জায়গাটাতে একটা কাপড় ভালো করে পেতে দেবেন ভাঁজ করে, তারপরে বাসনগুলোকে সেখানে এইভাবে যদি আপনারা দিয়ে দেন যেভাবে আমরা বাসন মাজার পর বাসন দিয়ে থাকি, একটু ওপর ওপর করে যদি সবগুলোকে দিয়ে দেন তাহলে যে এক্সট্রা জলটা ঝরবে সেই জলটা এই কাপড় শুষে নেবে এবং জায়গাটাও শুকনো থাকবে। সকালবেলা উঠে আপনারা এটাকে তুলে নিতে পারেন, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সকালবেলা না তুলে রাত্রিবেলায় বাসনগুলো যখন জল ঝরে যাবে তারপরে আপনারা একটা শুকনো কাপড় দিয়ে বাসনগুলোকে মুছে নিন। এইভাবে সমস্ত বাসনগুলোকে যদি শুকনো কাপড় দিয়ে এইভাবে মুছে তারপর তুলে রাখেন তাহলে বাসনে জলের দাগটাও হবে না এবং বাসন একদম শুকনো থাকবে। অনেক সময় বাসন রাখার জায়গাতে যদি জল থেকে যায় তাহলে দেখবেন জায়গাটা থেকে একটা গন্ধও হয় আর ওপর ওপর বাসনও রাখা যায় না, তাই সমস্ত বাসন জল ঝরে যাবার পর একটা শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নেবেন। মুছে নেবার পর তবেই আপনারা বাসনগুলোকে রাখার জায়গায় কিন্তু তুলবেন, তাহলে এক ফোঁটাও জল ওখানে লেগে থাকবে না আর বাসনগুলো আপনাদের শুকনো থাকার জন্য কোনো রকম কোনো গন্ধও ছাড়বে না। এইটা একদম শুনতে খুব সাধারণ, খুব ছোট্ট একটা টিপস, কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসে সংসারের জন্য। আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক করে। আমরা যখন ডাস্টবিনে ময়লা ফেলার জন্য প্লাস্টিক দিই তখন প্লাস্টিকে অনেক সময় ফুটো থেকে যে জিনিসগুলো ময়লা এখানে ফেলা হয় সেগুলো দেখবেন তলাতে যায় এবং তলাতে গিয়ে তলাটাকেও ভীষণ নোংরা করে দেয়। দু একদিন অন্তরই এটাকে আমাদের পরিষ্কার করতে হয়, আদারওয়াইজ ভীষণভাবে গন্ধ বেরোয়। এটা এড়ানোর জন্য আপনারা খুব সহজ একটা ট্রিক্স বা টিপস ব্যবহার করতে পারেন। এর জন্য আপনারা নিয়ে নেবেন এরকম একটা ছোট্ট খবরের কাগজের টুকরো, সেটাকে দুটো ভাঁজ বা চারটে ভাঁজ করে নেবেন। এই খবরের কাগজগুলো কিন্তু আমরা যখন জামা কাপড় কাচতে দিই তখন কাঁচা জামা কাপড়ের সঙ্গে লন্ড্রি থেকে আসে, এই টুকরো টুকরো কাগজগুলোকে তাই ফেলে না দিয়ে এগুলোকে এর তলায় আগে পেতে দিন। দেখুন এইভাবে তলায় এটাকে পেতে দেবেন, পেতে দিয়ে তার উপরে আপনারা গার্বেজ ব্যাগটাকে দিয়ে দেবেন। গার্বেজ ব্যাগটা আমি এখানে ছোট্ট একটা প্লাস্টিক ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যে গার্বেজ ব্যাগ ব্যবহার করেন সেটা দিয়ে দেবেন। এটা যদি দেওয়া হয় তাহলে কোনো ফুটো থাকলেও তার ভেতর থেকে কিন্তু জলটা পড়লে ওই খবরের কাগজটা শোক করে নেবে। আপনারা যখন গার্বেজ ফেলবেন তখন তলা থেকে খবরের কাগজটাকেও তুলে ফেলে দেবেন, তাহলে কিন্তু গার্বেজ রাখার যে বিনটা সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, প্রতিদিন এটাকে পরিষ্কার করতে হবে না আর এটা থেকে কোনো গন্ধও বেরোবে না। যত আলমারি কিনি না কেন আলমারির সঙ্গে সঙ্গে আমাদের জামা কাপড়ও পাল্লা দিয়ে বাড়তে থাকে, আর জামা কাপড় রাখার, গুছিয়ে রাখার, অর্গানাইজ করে রাখার সমস্যাটাও বাড়তে থাকে। আজকে আমি আপনাদের একটা ছোট্ট অর্গানাইজার বানিয়ে দেখাচ্ছি যেটার ভেতর আপনারা চাইলে যেমন আপনাদের ছোটোখাটো পার্সও রাখতে পারবেন সেরকম জামাকাপড়ও রাখতে পারবেন। এটার জন্য আমার একটা পুরনো পিলো কভার লাগবে, আমি একটা পুরনো পিলো কভার নিয়ে নিয়েছি, আর লাগবে আমার দুটো হ্যাঙ্গার। আমি দুটো হ্যাঙ্গারের মধ্যে প্রথমে একটা পিলো কভারের যে দিকটা বন্ধ করা পিলো কভারের দিক সেই দিকটাকে হ্যাঙ্গারের ভেতর এইভাবে পরিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে পাশবালিশের কভারও নিতে পারেন। পাশবালিশের কভারের একটা সুবিধা হচ্ছে সেটা অনেকটা বড়, আমি আমার কাছে যেটা রয়েছে সেই রকম বালিশের কভারই নিচ্ছি। এটাকে এইভাবে হ্যাঙ্গারের মধ্যে দিয়ে মুড়িয়ে দেব। এবার মুড়িয়ে দেবার পর গোটা তিনেক সেফটি পিন দিয়ে এটাকে আটকে দেব। পার্মানেন্ট করছি না, তাই আমি সেফটি পিন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনারা পার্মানেন্ট করতে চান এটাকে সেলাই করে নিতে পারবেন। এইভাবে একটা সাইড করে নেবার পর এর ভেতরে এই যে অংশটা, এই অংশটাতে আমি ঢুকিয়ে দেব একটা পেজবোর্ড। আপনারা এটা আমি নিয়েছি দেখুন একটা ক্যালেন্ডারের টুকরো অংশ, আপনারা যে কোনো পেজবোর্ড নিতে পারেন, আমি ক্যালেন্ডারের টুকরো অংশটাকে এর ভেতর ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে এই অংশটাতে আমি ক্যালেন্ডারের টুকরো অংশটা ঢুকিয়ে দিলাম। এবার ঢুকিয়ে দেবার পর বাকি যে যে সাইডটা রইল আর একটা সাইড, সেই সাইডে কিন্তু আমি আর একটা হ্যাঙ্গার দিয়ে দেব। এবং আরেকটা হ্যাঙ্গার দিয়ে যেভাবে ওই দিকটাকে আমি আটকে নিয়েছিলাম ঠিক একইভাবে আমি এটাকেও তিনটে সেফটি পিন দিয়ে আটকে নিচ্ছি। একটু বড় করে সেফটি পিনগুলো আটকাবেন, মানে বড় সেফটি পিন দিয়ে আটকাবেন যাতে প্রেশারটা রাখতে পারে। আর ওই যে বললাম আপনারা চাইলে এটাকে সেলাইও করে নিতে পারেন। তৈরি হয়ে গেল অর্গানাইজার। এবার অর্গানাইজারটাকে আমি ঝুলিয়ে দিয়ে কিভাবে তার মধ্যে জিনিস রাখবো সেটা দেখাচ্ছি আলমারিতে। এবারে আমি অর্গানাইজারটাকে এইভাবে ঝুলিয়ে দিচ্ছি রড থেকে। দুটো মুখ আমি দুদিকে করেছি দেখুন, তাতে আমার ঝোলানোর পরে জিনিস রাখতে অনেকটা সুবিধা হবে। এবার মাঝখানে যে জায়গাটা পেলেন সেই জায়গাতে আমি কয়েকটা পার্টস রেখে দেখাচ্ছি, আপনারা আপনাদের জামা কাপড়ও এর ভেতরে রাখতে পারবেন। এইভাবে আপনাদের পার্টসগুলোকে এখানে ঝুলিয়ে রেখে দিতে পারেন সব কিছু। আর যদি জামা কাপড় রাখতে চান জামা কাপড়ও রাখতে পারেন। আমি দূর থেকে দেখাই এটা কীরকম দেখতে লাগছে। দেখুন আমার আলমারির একদম নিচের তাকে এরকমভাবে অর্গানাইজার যদি দু তিনখানা ঝুলিয়ে রেখে দেওয়া যায় তাহলে দেখবেন যে এটা আপনাদের অনেকটা জায়গা সেভ করে দিচ্ছে। আর এক একটা জিনিসের জন্য এক একটা অর্গানাইজার বানালে জিনিসগুলো খুঁজে পেতেও কিন্তু অনেক সুবিধা হবে। তাহলে পিলো কভার পুরনো হয়ে গেলে তাকে ফেলে না দিয়ে এইভাবে আপনারা অর্গানাইজার বানিয়ে নিন আর বাঁচিয়ে ফেলুন বেশ কিছুটা জায়গা। আজকের টিপসগুলো 100% আপনাদের কাজে আসবে সেই অ্যাসিওরেন্স আমরা দিতে পারি। আর কাজে এলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। প্রতিবারই যেরকম অনুরোধ করি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের বন্ধু হবেন, পরিবারের সদস্য হবেন। পরের দিন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।